আজ আমরা কথা বলবো শাওয়ালের ছয় রোজা নিয়ে। রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরো মাসব্যাপী ইবাদতের রোজার মাস। এ মাসে সিয়াম বা রোজা পালন করার পর একজন মুসলিম মানুষের প্রতি, বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তী নফল বা সুন্নাহ নির্দেশনা হলো শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি গোটা রমজান মাসব্যাপী রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে সে শাওয়ালের ছয়টি রোজা রাখলো, কানা কা সিয়ামে দাহার, তাহলে সে ব্যক্তি সারা বছর জুড়ে রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসে অর্থাৎ রমজান মাসের পরে ঈদের যে চাঁদ দেখা গেল সেই চন্দ্র মাসে আমরা যদি গোটা মাসের মধ্যে মোট ছয়টি রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ত্রিশ দিনের ত্রিশটি রোজা আর প্লাস ছয়টি রোজা, ২৯ রোজাও হতে পারে সর্বসাকলে রমজানের রোজা এবং তারপর আরও ছয়টি রোজা, এই সবগুলো রোজার বিনিময়ে সারা বছর জুড়ে ৩৬০ বা ৬৫ দিন যে হিসেবে আমরা ধরি না কেন পুরো বছর জুড়ে রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য একজন মুসলিম হিসেবে ত্রিশটা রোজা আমরা কষ্ট করি বা ২৯টা রোজা রাখার পর শাওয়ালের ছয়টি রোজা রাখতে কোনো অবস্থাতেই কার্পণ্য করা উচিত না, কারণ আমি এই ছয়টা রোজা রাখার মাধ্যমে কিন্তু আমার সারা বছর রোজা রাখার ভিতরে সামিল হবে, গণ্য হবে, বোনাসের সময় শেষ সওয়াব পাবো। এই জন্য রমজান মাসের রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শাওয়াল মাসে ছয়টি রোজা আমাদের কষ্ট করে রেখে ফেলতে হবে আর এটার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আমরা সারা বছর জুড়ে আবার সওয়াব পাবো। আমরা ফরজ নামাজের ক্ষেত্রে খেয়াল করি, প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে বা অনেক সালাতেরই আগে, কোনোটার পরে আর কোনোটার আগে পরে, দোনো জায়গাতেই কিন্তু সুন্নত নামাজ আছে। যেমন জোহরের আগে সুন্নত আছে, পরচার দুই রাকাত সুন্নত আছে। এই যে সুন্নত নামাজগুলো, এগুলোর একটা উদ্দেশ্য হলো যে মাস্টার কপি যেটা সেটা তো আমার ফজর ফরজ নামাজ যেটা সেটা চার রাকাত, কিন্তু আগে পরে সুন্নত নামাজগুলো কেমতের ময়দানে আমার ফরজে কোনো ত্রুটি আল্লাহ না করুন হলে আগে পরে সুন্নতের মাধ্যমে সেটা ঘাটতি পূরণ হবে। রমজানের ত্রিশ দিনের ফরজ রোজার আগে শাবানে বিশেষ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট সংখ্যা ছাড়া বিশেষ রোজা রাখতেন আর শাওয়ালে ছয়টা রোজা রাখতেন, তাহলে আগে এবং পরে, ফরজের আগে এবং পরে সুন্নত দুটি রোজার অপশন রাখা হয়েছে। আল্লাহ না করুন ফরজ রোজার কোনো ঘাটতি হলে সেটা দিয়ে আল্লাহ তাআলা হয়তো পূরণ করবেন। এই জন্য শাওয়ালে ছয়টি রোজা রাখতে যেন আমরা কেউ ভুল না করি। প্রিয় দর্শক, শাওয়ালে ছয়টি রোজাকে সামনে রেখে আমরা একটি বিশেষ তাৎপর্য জেনে রাখি। তা হলো অনেক ওলামা ইকরাম বলেছেন, অনেক স্কলারগণ বলেছেন যে রমজানের ৩০ রোজা বা ৩৯ রোজার পরে যে শাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছরের রোজার রাখা সওয়াব পাওয়া যায়, এর একটা বিশেষ রহস্য আছে। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আমলের বিনিময়ে বান্দাকে ১০ গুণ পরিমাণ বাড়িয়ে দেন কমের পক্ষে, এমনকি ৭০০ গুণ পর্যন্ত কোনো কোনোটা বাড়ান। সিয়ামের মূল পুরস্কার কী সেটা আল্লাহ তাআলা একমাত্র জানেন, তিনি সারপ্রাইজ দিবেন হাদিসে আসে, কিন্তু কত গুণ বাড়িয়ে দিবেন সেটা হাদিস থেকে বোঝা যায়। সাধারণত মাস ৩০ হয়, আমরা যদি ৩০ দিন ধরি রমজান মাস, তারপরে আরও ৬টা রোজা রাখি, তাহলে ৩৬ দিনে ৩৬টা রোজা হলো। ৩৬টা রোজাকে আমরা যদি ১০ দিয়ে গুণ দিই, প্রতিটি আমলকে সর্বনিম্ন ১০ গুণ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বোনাস হিসাবে, তাহলে ৩৬কে ১০ দিয়ে গুণলে আমরা দেখি ৩৬০ দিন হয়, অর্থাৎ সারা বছরের রোজার সব আমরা এভাবে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একটি প্রশ্ন হলো শাওয়ালের রোজাকে কেন্দ্র করে যে আমরা রোজাগুলোকে একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে হবে। খুশির বিষয় হলো একসাথে রোজাগুলো রাখা মোটেও জরুরি নয়, বরং রোজাগুলো আমরা ভেঙে ভেঙেও রাখতে পারবো। যার কারণে শাওয়ালের রোজাগুলো আপনি যদি প্রথম সপ্তাহে ২টা, পরের সপ্তাহে ২টা, অথবা ১টা রাখলেন, আবার কয়েকদিন পরে আরেকটা রাখলেন, বা ভেঙে ভেঙে যদি আপনি ৬টা রোজা রাখেন, গোটা মাসের ভিতরে রাখতে হবে কথা, তাহলে কিন্তু আপনি শাওয়ালের ৬ রোজার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, কারো যদি রমজান মাসের ফরজ রোজা ভাঙা পড়ে থাকে, যেমন মেয়েদের মাসিকের কারণে, তাহলে সেক্ষেত্রে সেই রোজাগুলো আগে রাখা উত্তম। যদি অনেকে বলেছেন সেটা পরে রাখলেও হবে, কিন্তু আগে রাখাটা উত্তম, কারণ হলো ফরজকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাছাড়া হাদিসে এই ৬টা রোজা শাওয়ালের এটা ফজিলত পাওয়ার জন্য বলা হয়েছে, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ৬ রোজা রাখলো, তাহলে তো রমজান রোজা রয়ে গেছে, সেগুলো আগে রাখুন কাজাগুলো, তারপরে শাওয়ালের ৬ রোজা রাখুন, ইনশাআল্লাহ বিজানা তাহলে এই সওয়াবটা আপনার অর্জনের সম্ভাবনা অনেক বেশি থাকবে। অতএব এটা আমাদের খেয়াল করা উচিত। আর আরেকটি বিষয় হলো যে কেউ যদি শাওয়ালের ৬ রোজা শাওয়ালে রাখতে না পারলেন, তাহলে শাওয়ালের চন্দ্রমাস শেষ হয়ে গেল, পরবর্তী মাসে তিনি রাখলে তাতে হবে কিনা? উত্তর হলো না, যেহেতু এই সওয়াবটি শুধুমাত্র এই মাসের সঙ্গে খাস, বিদায় ছয়টি রোজা আমাদেরকে শাওয়ালের ভেতরেই রাখতে হবে, পরে রাখলে হবে না। প্রিয় দর্শক, আসুন কষ্ট করে রমজানের ৩০টি রোজা রাখার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ছয়টি রোজা কোনো ব্যাপারই হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ফরজের পাশাপাশি সুন্নতের গুরুত্ব দেওয়া উচিত, এই সুন্নত রোজাগুলো আমরা রেখে ফেলি, সারা বছর জুড়ে ইবাদত তথা রোজা পালনের যে সওয়াব সেটা আমরা নিজেদের করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।